আসসালামু আলাইকুম ভার্স আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এক মোবাইলের ইন্টারনেট অন্য মোবাইলে ব্যবহার করি বা অন্য মোবাইলে শেয়ার করি তো এই শেয়ার করা সিস্টেমটা হটপটের মাধ্যমেই করতে হয় তো আপনার মোবাইল থেকে যদি হটপট চালু বা আপনার মোবাইল থেকে ইন্টারনেট যদি অন্য মোবাইলে শেয়ার করতে না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইল থেকে অন্য মোবাইলে ডাটা ট্রান্সফার করতে পারছে না বা মোবাইলের হটপট চালু হচ্ছে না তা কীভাবে চালু করবেন তাই দেখিয়ে দিব ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো ভেয়ার্স আমার মোবাইলের হটপটটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অফ হয়ে আছে তো এটা আমি এখন টাচ করব তো এখানে টাচ করছি কিন্তু এটি কিন্তু অন হচ্ছে না তো এটার মূল সেটিং আমি চলে যাব তো মূল সেটিংয়ে আমি চলে আসছি তারপর ওয়াইফাই হটপট এটার উপর ক্লিক করে দিলাম তারপর এখানে দেখে এখান থেকে আসলে হটপটটা অন করা যায় কি না তো এখান থেকেও কিন্তু হটপটটি অন হচ্ছে না তো এটার সমাধান করার জন্য আপনার ফোনের সেটিং অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই সেটিংয়ের উপর ক্লিক করবেন তারপর এখানে আছে ডাটা ইউজ এখন এই ডাটা ইউসে ক্লিক করে দিন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাটা সার্ভার এখানে ক্লিক করে দিন এই সেটিংটা কিন্তু অন করা আছে তো উপর থেকে এই সেটিংটি ক্লিক করে দিয়ে সেটিংটি অফ করে দিন তবে আর্ অলরেডি ডাটা সার্ভার সেটিংটা কিন্তু অফ করা হয়ে গিয়েছে তো এখন বেগে চলে এসে আপনার হটপটটি চালু করুন তবে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু হটপটটি চালু হয়ে গিয়েছে তো এভাবেই কিন্তু আপনার ফোন থেকে হটপট যদি চালু না হয় বা আপনার ফোনের ইন্টারনেট যদি অন্য ফোনে ব্যবহার না করতে পারেন তাহলে এভাবে আপনি খুব সহজে এই সেটিংটি আলো করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদাহাব